দুটো কে দেয়ালের পাশে না পুটলি পাকিয়ে রেখে দিয়েছে? আমার মনে হয় তুলিকা কাকিমাই রেখেছে। উফ, এত চেঁচাচ্ছিস কেন তোরা? কে আর সরাবে বল? আমি সরিয়েছি। ওই দেখো, বললাম না জানতাম তো। হ্যাঁ জানবি তো বটেই, তো তো জানারই কথা। তুই তো ফাঁক পেলেই আমার দড়িটাতেই গিয়ে টুক করে মেলিস। আচ্ছা, সারা বাড়িতে ওইখানটাতে রোদ্দুর আসে বলে আমি একটা দড়ি মেলেছি। যেদিন থেকে মেলেছি সেদিন থেকে ওর নজরে পড়েছে। বাবা, দড়িটা কি আমি খেয়ে নেবো নাকি? নাকি আমি অস্পৃশ্য অচ্ছু? আমার বাচ্চাগুলো ছোট ছোট, ওদের কাড়ি কাড়ি জামা রোজ কাচতে হয়, সেজন্য আমি একটা দড়ি মেলেছি। আমি কি কাউকে ডিস্টার্ব করেছি? তা বলে কি ওরকম গুটিয়ে মুটিয়ে রেখে দেবে? তোমার জিনিসপত্রগুলো উঠিয়ে নিয়ে তারপরে তো আমার ওড়নাটা একটু টান টান করে দিতে পারতে। খুব হিংসুটে তুমি। ডলি দেখো কিভাবে কথা বলছে, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখেনি, মিনিমাম রেসপেক্টটুকু দিতে জানে না। এই ডলি, কি হচ্ছে কি? বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? তোর গুরুজন হয় না? বড়রা যদি ছোটদের পায়ে পায়ে ঝগড়া করতে আসে তাহলে রেসপেক্ট পাবে কিভাবে?